বৈচিত্র্যপূর্ণ আকার আকৃতি সত্যি আমাদের ভীষণ মুগ্ধ করছে, আনন্দ দিচ্ছে। আমরা আমাদের ডগ শো আমরা শুরু করব, তারই পূর্বে সকলকে আবার মনে করিয়ে দিতে চাই যে কোভিড বিধি আমাদের সতর্কতা বা সচেতনতা বিশেষভাবে দরকার। কোভিড বিধি মেনে এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা ইতিমধ্যেই মেনে চললে আমরা অনেকটাই দেখতে পাচ্ছেন যে আশ্বস্ত থাকতে পারবো মনের জায়গায়। তাই কোভিড মেনে বিধি নিষেধ যা কিছু আছে তাকে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ, সবাই মাস্ক পরে থাকবেন আর সব মাঠে নেমে পড়বে, সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা শুনলেন বগুর কথা, এবার জেনির কথা শুনলাম, তারা এসছে। আপনি কোথা থেকে এসছেন? বালি থেকে। আপনারা শুনলেন যে ভিন্ন নামের যেরকম মানুষের নাম হয়, অর্থাৎ মানুষ যেরকম থাকে সেরকম ওদেরও নাম আছে। ওরা সব এসছে, ওনাদের যারা প্রশ্ন করেন তারা দেখতে পাচ্ছি খুব রাগি একজনকে। কি নাম দাদা? খুব বড় নাম ওর, যাই হোক খুব ছটফট করছে, আর জায়গাটা তো ছোট হয়ে গেছে, তাই জন্য ঠিক মতো ইয়ে করতে পারছে না। অর্থাৎ আমাদের বাংলার যে কুকুররা আছে যেরকম চিৎকার সেইভাবে ওর ডাকটা হচ্ছে, আমরা দেখতে পারবো। যাই হোক, আবার কিছুক্ষণ পরে যখন রক শুরু হবে পুরোপুরি তখন আমরা দেখতে পাবো। অগণিত মানুষ রয়েছে, আচ্ছা পশুপ্রেমী মানুষ আজকে সবাই একত্রিত রয়েছে দুপুরের এই বেলায়, রবিবার যে আমরা দেখতে পাচ্ছি আরও সবাইকে ঠিক আটকে রাখা হয়েছে, কারণ অনেক রয়েছে হয়তো ওরা ঝগড়া মারপিট করতে পারে। কত বয়স ওর? সাড়ে আট মাস। কি নাম রেখেছেন ওর? অলি। আমরা শুনতে পারি ভিন্ন নামের ভিন্ন রয়েছে। এখানে রয়েছে আরেকজন, আমি দেখতে পাচ্ছি ওকেও রাখা হয়েছে, আপনারা দেখুন ও ভেতরে রয়েছে, সঙ্গে রয়েছে ফুড স্টল, এখানে রয়েছে। কি নাম? এর নাম হচ্ছে এরিক। এরিক এরিক হুম। ও কিছুক্ষণ আগে চুল বেঁধেছিল, চুলটা খুলে না, ওটা ওটা এমনি মেনটেন্যান্সের জন্য বাঁধা ছিল, এবার শোয়ের জন্য ওকে ডেকোরেট করা হয়েছে। ওনার নাম কি? ওর নাম হচ্ছে স্পার্ক। এটা কত বয়স এর দুজনের? এর বয়স আড়াই বছর, আর ওর কত রাজু? দু বছর। কী কী খায় ওরা সারাদিনে? এদের ডগ ফুড আছে তো, ওই যেটা ডগ ফুড ড্রাই ফুড ওইটা দেওয়া হয়, ওর সাথে একটু বয়েল চিকেন। এটা হচ্ছে সিজু, এ হচ্ছে সিজু, আর ও হচ্ছে লাসা আপসো। কোথায় পাওয়া যায় এই প্রজাতির? পাওয়া যায় বলতে এখন অরিজিন চায়না, অরিজিন এদের চায়না। আমরা শুনলাম যারা ওনাদের পোষেন, অর্থাৎ ওনাদের যত্ন করেন, তাদের সুন্দর যত্নে রেখেছেন। দেখুন একটা মেয়ে যেরকম থাকে সেরকম চুলগুলো রয়েছে, দেখছে
আর এরিক আপনার এ গাড়ি ও আরেকজন আছে ও বয় ওই যে আমার ও আমার বাড়ির বাচ্চা ওর আপনারা লাইভ দেখছেন বিশ্ববঙ্গ থেকে লাইভ কভারেজ চলছে অরিন্দম সঙ্গে রয়েছে আমি অরিন্দম চ্যাটার্জি আমরা চলে এসেছি সামনে আমার পাপ্পি গার্ল আমার বাবার বাড়ি দেখুন কতটা পোষ্য যে ও সামনে চলে আসছে ও তো ও তো সরি আমরা দেখব দেখুন আরেকজনের কাছে আমরা এসে বলছি ভিন্ন ধরনের সত্যি আমাদের সাংবাদিকদের কাছে একটা অতি পাওনা যে এরকম আজকে আমাদের ব্যারাকপুরে সেই নবীন পরিচিত প্রতিভা ক্লাব অতি পরিচিত ক্লাব সেই পরিচিত ক্লাবে এরকম ডক শো হচ্ছে বহুবার ডক শো এই নবীন প্রতিভা ক্লাবে আয়োজন করে থাকে আমরা সেরকমই একটা আয়োজন হয়েছে রবিবারে যে আজকে এই দুপুরবেলায় কি নাম রেখেছেন ওর এলসা খুব সুন্দর নাম রেখেছেন কত বয়স ওর দু বছর দু বছরের জাকির দেখুন খুব ভালোভাবে বেড়ে উঠেছে যখন যে পাঁচ বছর হবে তখন কি ভয়ানক হতে পারে আপনারা বুঝতেই পারছেন লাইভ কভারেজ চলছে সাধারণ মানুষ বহু মানুষ এসছে এদের দেখতে সঙ্গে রয়েছেন এনাদের যারা পোষ্য রয়েছেন তাদের আমরা আবার আপনাদের ঘুরে দেখাচ্ছি পুরো মেলাটা একটা উৎসবের আকার নিয়েছেন দেখুন এই করোনা প্যান্ডেমিকের মধ্যে থেকে আমরা কিছুটা বেরিয়ে আসতে পেরেছি লাইভ কভারেজ চলছে বিশ্ববাংলা আরেকজন আসছে আপনারা দেখতে পাচ্ছেন একের পরে এক ডগ এখানে আসছে অর্থাৎ পোষ্য আসছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের পোষ্যদের সঙ্গে তাদের যারা ইয়ে আছে তারা এগিয়ে আসছে আস্তে আস্তে এগিয়ে আসছে প্রচুর মানুষ আজকে এখানে এসছেন এই ডগ শো দেখার জন্য আপনারা বিশ্ববঙ্গের সঙ্গে লাইভে থাকুন আমরা জেনে নিচ্ছি কত বয়স কি খায় কিভাবে এদের জীবনযাপন চলে কত বয়স দাদা এনার কত বয়স দু বছর কি খাওয়া দাওয়া করে ও ড্রাই ফুড খায় পেডিগ্রি মিট কি খায় ও মিটও খায় কতটা পরিমাণ খায় 500 গ্রাম দেখুন আপনারা শুনে ওর নামটা কি রেখেছেন কি নাম রেখেছেন ম্যাক্স ম্যাক্স আমরা ম্যাক্সের জন্য শুনলাম ও 500 মতো মাংসও খায় অনেকগুলো ঢাকা রয়েছে একটু ঠান্ডা রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি ভিন্ন প্রজাতির দেখুন একটুখানি আমরা যদি এরকম দেখে থাকি সেই থেকে একটু আলাদা রয়েছে ও এটা আপনাকে দেখতে পাচ্ছি আপনারা দেখাচ্ছি আমাদের সম্মানীয় সভাপতি সম্মানিক ব্যাচ দিয়ে শ্রদ্ধা আপনাদের পুরো মেলাটা আমরা ঘুরে দেখাচ্ছি আমাদের সম্মাননীয় সভাপতি শ্রদ্ধাশ্রী সুনীল কুমার মহাশয় কম এসছে দেখাচ্ছি আপনাদের সামনে পর্দা রয়েছে বিভিন্ন ধরনের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ভিন্ন প্রজাতির রয়েছে বহু ধরনের আপনাদের ঘুরে দেখাচ্ছি আমরা বিশ্বকে লাইভ কভারেজ চলছে বহু মানুষের
এটা 8 বছর মাঝখানে আমরা কন্টিনিউ করছিলাম, মাঝখানে 2 বছর বন্ধ ছিল, বন্ধ করা এখন এটা 8ম বছর। 15th আর 16th রিং ওয়াইজ হয় 15th আর 16th, এটা অল বিট শো আর কি। মোটামুটি 100+ জাজ এসেছেন, আমাদের কলকাতা থেকে এসেছেন মিস্টার অভিনন্দন শর্মা, উনি কলকাতার জাজ, আর একজন এসেছেন ব্যাঙ্গালোর থেকে মিস্টার বিশ্বাস ভারদ্বাজ। প্রাইজ ট্রফি আছে, বিভিন্ন ট্রফি, কোনো ক্যাশ প্রাইজ নেই, ট্রফি আছে। সকলকে একটু করতালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই যে কাঙ্ক্ষিত ডগ শো, এই যে অ্যাসোসিয়েশন ব্যারাকপুর ডগ লাভার্স অ্যাসোসিয়েশন, তার যিনি সভাপতির আসনে আসেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার প্রিয়জন শ্রদ্ধাভাজন মাননীয় শ্রী সুনীল কুমার সাহা মহাশয়, তাকে আমরা সাম্মানিক ব্যাজ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। লাইভ কভারেজ চলছে বিশ্বরঙ্গের পক্ষ থেকে এই ডগ শো, আমরা আবারও বিস্তারিত কিছুক্ষণ বাদে ফিরে আসি যখন ডগ শো শুরু করব। এরপরে পুষ্পস্তবক দিয়ে তাকে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করছি।